হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী কলেজে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। শিক্ষাই প্রগতি, এই স্লোগানকে ধারণ করে 1982 সালে 1 একর জমির ওপর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। প্রাকৃতিক মনোরম পরিবেশে ও সুসজ্জিত ক্যাম্পাসে 2টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 35টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 7টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি স্কাউট টেন, একটি বিতর্ক ক্লাব, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিজ্ঞান ক্লাব, 5টি যানবাহন ও একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি কমডোর এসএম আব্দুল কালাম আজাদ জি, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএনএর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 4000 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 103 জন তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 31 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ অধ্যক্ষ ক্যাপ্টেন এম নিয়ামুল হাসান এল বিএন। বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই স্কুলে শুধু রেজাল্টই ভালো না, সাথে সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোও দিক থেকেও জাতীয় পর্যায়ে এবং আমাদের আন্তঃবিএনগুলোর মধ্যেও খুব সবগুলোর মধ্যে অংশগ্রহণ করে, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এই কলেজেরই ছাত্র। সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানেও তারা ভালো অংশগ্রহণ করে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। সবাইকে নিয়ে খুব ভালোভাবে এই উন্নতির দিকে এগিয়ে চলছে এবং আমরা সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাব। ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের মধ্যে থেকে কার বুদ্ধি একটু বেশি কে সেরা যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মহাবিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বলো? স্পুটনিক, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহাকাশের প্রথম নভোচারী কে বলো? ইউরি গ্যাগারিন, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে বলো? 1914 সালে, সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ দিবস কত তারিখে পালন করা হয় তুমি বলো? 24শে অক্টোবর, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সূর্যাস্তের দেশ কোনটি বলো? নরওয়ে, সঠিক উত্তর। বিশ্বের বৃহত্তম মালভূমির নাম কি বলো? পামির মালভূমি, সঠিক উত্তর। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি বলো? চর্যাপদ, সঠিক উত্তর। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, বিষাদ সিন্ধু কে রচনা করেছেন বলো? মীর মোশাররফ হোসেন, সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত বলো? সোহরাওয়ার্দী উদ্যান, সঠিক উত্তর। গাছের প্রাণ আছে, এর আবিষ্কারকের নাম কি বলো? স্যার জগদীশ চন্দ্র বসু, সঠিক উত্তর। পানির রাসায়নিক সংকেত কি তুমি বলো? H2O, সঠিক উত্তর। কত সালে 6 দফা দাবি উত্থাপিত হয় বলো? 1966 সালে, সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্ষিপ্ত নাম কি বলো? WHO, সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে বলো? লুই আই কান, একদম সঠিক উত্তর।
হয়ে গেছে সেরা বন্ধু আজকের জ্ঞানীমান, আমাদের আজকের জ্ঞানীমান তুর্য। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসে বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো একটি দলীয় নৃত্য দেখি। অসাধারণ পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসে বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনি। এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানে শব্দ শুধু বিশ্ব মায়ের বুকের কথা, এখানে শব্দ শুধু বিশ্ব মায়ের বুকের কথা, এ যেন রণাঙ্গনে রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের, এখানে পটভূমি জ্ঞানী গুণী মনীষীদের, এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ মৃত্যু হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। অসাধারণ পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কিক এবং ক্লাসে বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। বিএন কলেজ ঢাকা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি অত্যন্ত সুশৃঙ্খল একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যারা শিক্ষক রয়েছেন তারা অত্যন্ত সুশিক্ষিত এবং প্রশিক্ষিত এবং অত্যন্ত নিবেদিত। আমাদের শিক্ষার্থীদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সহশিক্ষা এবং অন্যান্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে থাকি। আপনার কলেজে টিচাররা কেমন আপনাকে সহযোগিতা করছে? আমরা এখানে একটা টিম হিসেবে কাজ করি। এখানে আমাদের টিচারদের মধ্যে অত্যন্ত সুন্দর একটা সহাবস্থান বিরাজমান রয়েছে। স্যার, আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করছে? আমাদের এখানে চার ধরনের পরীক্ষায় তারা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এর মধ্যে পিইসি পরীক্ষা যেটা ক্লাস ফাইভে হয়, জিএসসি পরীক্ষা যেটা ক্লাস এইটে, এবং এসএসসি এবং এইচএসসি। তো সব রেজাল্টগুলোই আমাদের খুবই আশানুরূপ এবং আমাদের শতভাগ পাশের ফলাফল আমরা পেয়ে থাকি এবং আমাদের জিপিও ভালো এসে থাকে, ভালো জিপিএ পাই স্টুডেন্টরা। এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কিক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। বিএন কলেজ ঢাকার পক্ষ থেকে বাংলা ভিশনকে এবং এসিআই এক্সট্রা ফান কেক কেও ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসএ এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি লোকসঙ্গীতের উপরে নাচ দেখি।
অনেক সুন্দর নেচেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসে বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা দিনী, বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবো এই বন্ধুদের কাছ থেকে একটি লালন সঙ্গীত শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা, আর আমি নিচ্ছি বিদায়। বাই। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ঝড় তুফানে এলে পরে ধন্য ধন্য